গোপালগঞ্জে উদ্বোধন করা হল যমুনা ব্যাংকের একশো নয়তম শাখা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক এ কে এম সৈফুদ্দিন আহমদ সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ স্থানীয় বিশিষ্টজনরা অনুষ্ঠানে অংশ নেন